লজ্জালাই, কে মিথ্যাবাদী, কার সরব নাই, কে ভোট চোর। খালেদা জিয়ারে ছাড়েন, উল্টা পাল্টা কথা বলা বন্ধ করেন, বন্ধ করেন। তারপরে যদি একটা নির্বাচন হয় তাহলে দুই চারটা সিট পাইতেও পারেন। আর যদি জনগণের আন্দোলনের মুখে আপনার পতন হয়, আপনার নৌকা একটা ভোটও পাবে না বাংলাদেশে। আওয়ামী লীগ এমন একটা দল মুখে মুখে গণতন্ত্রের কথা বলে, এই আওয়ামী লীগ সর্বপ্রথম বাংলাদেশে মার্শাল ল জারি করেছে। এই আওয়ামী লীগ প্রথম এরশাদ যখন মার্শাল ল দেয়, সেই মার্শাল লকে স্বাগত জানিয়েছে। এই আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের সময় আর্মি ব্যাগ গভর্নমেন্টকে তারা স্বাগত জানিয়েছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে আপনি এখনো আমাদের প্রশাসনের কিছু কিছু কর্মকর্তা কর্মচারীরা আছেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলেন। নির্বাচন সামনে, সময় আছে, ভালো হইতে পয়সা লাগে না, এখনো সময় আছে। সরকারি কর্মচারী আমাদের টাকায় আপনার বেতন হয়, ওই আওয়ামী লীগ বলা বাদ দেন, বাদ দেন। এখনো কিছু পুলিশ অফিসার আছেন, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে পুরানো মামলা দিয়ে জেলে দিচ্ছেন। কিছু কিছু বিচারক আজকে বলে করতেছেন, খুব দ্রুত মামলা রায় দিয়ে দিলেই হবে, বিএনপিকে জেলে দিয়ে দিবেন, তারা একদলীয় ভাবে নির্বাচন করবেন, সেই নির্বাচন কি বাংলাদেশে হবে? ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা সেই নির্বাচন প্রতিহত করব। তাই ভাইয়ের আমার একটা কথাই বলতে চাই, আমাদের মহানগরের সদস্য সচিব মজনুকে একের পর এক মামলা দিয়ে জেলে দিচ্ছে। আজকে মুনিরব, মুন্না, শাহেদ, জাহাঙ্গীর, রহমান, বুলবুল সব অনেককেই আটকে আছেন। কোনো লাভ হবে না। আজকে শেষ কথা একটাই, আমরা যখন ছোট ছিলাম তখন বিটিভিতে একটা নাটক হইতো, সাপ্তাহিক প্রোগ্রাম হইতো, সেইখানে কুইজ করতো, কুইজ, সেই লালু কুইজ করতো, তো লালু কুইজ করতো সেটা আমি বলতে চাই। আজকে একটা কথাই যদি আপনাদের জিজ্ঞাসা করি, যদি আপনাদের বলি বলে কই চাইত দেহি, কার লজ্জা নাই, কার শরম নাই, কে মিথ্যাবাদী বলেন?